गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम टू रोमन बाइट्स। आई एम अनिमेश। की खबर सबार, केमन आछो तोमरा सबाई? भालो तो। आज के सैटरडे छुटिर दिन माने ही तोमादेरके निये आज के बेरिये पड़ेछि नतून किछु जायगा विजिट करते। तो साथे थाको, स्टे ट्यून्ड विथ रोमन बाइट्स, स्टे हाई। सो जेटा होच्छे कथा, कोथाय जाच्छि आमरा? आजके आमरा जाच्छि কলকাতা স্ট্রিট ফুডের একটা হিডেন জেম। কেন বললাম এই কথাটা? মাসে 30 দিনে ওখানে প্রত্যেক দিন নতুন একটা করে মেনু কার্ড চলে বস। মানে তুমি আজকে গিয়ে যে মেনুতে খেয়ে আসবে, কালকে গিয়ে কিন্তু ওই মেনুটা তুমি পাবে না। তাও একটা স্ট্রিট ফুড স্টলে, ভাবতে পারছো? ঠিক সেটাই, সেই জন্যই বললাম একটা হিডেন জেম। যাচ্ছি আমরা যে গুরুস কিচেন, গুরুস কিচেন যাদবপুর। ডিটেলস লোকেশন আমি তোমাদেরকে ওখানে গিয়ে পৌঁছে বলে দিচ্ছি। সাথে থাকো, স্টে টিউনড উইথ রোমান্স বাইটস, স্টে হাই। গাইস আমরা অলরেডি যাচ্ছি, তো তোমাদের জন্য কিছু স্লো মোশন আর টাইম ল্যাপস থাকলো, দেখতে থাকো। পৌঁছে কথা হচ্ছে। সো গাইজ আমরা পৌঁছে গেছি। আমি তোমাদেরকে লোকেশনটা একটু বলে দিচ্ছি। তোমরা যাদবপুর থানা থেকে যে রাস্তাটা সাউথ সিটির দিকে আসছে, প্রিন্স আলবাসা রোড, ওটা ধরে আসবে তালতলা মাঠ, যেটা ইডিএফ করছে। ইডিএফের ক্রসটা, ইডিএফটা ক্রস করার পরেই দেখবে একটা শিখবালিগঞ্জ প্লেস খালি আছে, ওটার ঠিক উল্টো দিকে গুরুস কিচেন। তো চলো সাথে থাকো, স্টে টিউনড উইথ রোমান রাইডস। প্রচুর 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 মজা হচ্ছে। এই যে ইডিএফটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম, এই ইডিএফের ঠিক উল্টো দিকে হচ্ছে গুরুস কিচেন। এই দেখো সব বসে রয়েছে, খাওয়া দাওয়া করছে আর কি। তো চলো। এখানে আমাদেরকে সার্ভ করা হয়েছে পরোটা, তার সাথে এখানে দিয়েছে চিকেন কিমা চানা, আর তার সাথে এই পাশে রয়েছে এইটা পনিরের আইটেম, মেথি পনির। তো চলো ট্রাই করা যাক, খেয়ে দেখা যাক গুরুস কিচেনের খাবার ঠিক কেমন। সো গাইস চলো ট্রাই করা যাক। আগে পরোটাটা দিয়ে চিকেন কিমা চানাটা ট্রাই করা যাক। চলো ফার্স্ট বাইট পরোটার সাথে চিকেন কিমা চানা। এরকম সাইজের চানা রয়েছে। এরকম সাইজের চিকেনের কিমা ইউজ করা হয়েছে। পরোটাটাতে গাজর, বিট ইউজ করা হয়েছে এবং সাথে জোয়ানের একটা ফ্লেভার পাচ্ছি। আমার তো মাথায় ইয়ে নিয়ে যা করে, সবাই বলছে আমি পরপর দিয়ে যাচ্ছি, আমি তো বসে বলে আছে। আমি আগে একবার বলেছি আজকাল পাঁচটা হবে না।
আর বলেছি 5টা হবে। কিমা চানাটা কিন্তু খেতে দুর্ধর্ষ, মানে ভালো মতন টেস্টি, ভালো লাগবে তোমাদের। বড়টাটা যদি এই পিঠটা দেখো তোমরা, এখানে দেখতে পারবে এখানে পিস, এই পিসে এটা এটাতে ভালো বোঝা যাবে। এই দেখো গাজর বিট এগুলো ইউজ করা হয়েছে, সাথে সাথে জোয়ানেরও একটা ফ্লেভার পাচ্ছি ভালো। তো চলো খাওয়া যাক। পরোটার সাথে কিমা চানাটা যা দুর্দর্শ লাগছে, কোনো কথা হবে না, বাস পুরো এক ঘর, পুরো এক ঘর খেতে। সো গাইস আমার কাছে এখন আরেকটা পরোটা এসছে, পরোটাটার সাথে এখন আমি ট্রাই করব। পুরো গরম গরম পরোটা স্বাদ পড়েছে, মানে হাতে জাস্ট আমি ছেঁকা খাচ্ছি। চলো একটু তরকারিটা এমনি স্টার্ট করা যাক। এটা সার্ভ করা হয়েছে এখানে মেথি পানির, তো মেথি পানির গ্রেভিটা একটু ট্রাই করি। বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে, গ্রেভিটাই দারুণ লাগছে। গ্রেভিটাতে অনেক কিছু দেয়া রয়েছে এবং ক্যাপসিকামের একটা ফ্লেভার এসেছে, ওটা ভালো মুখে লাগছে। পুরো গরম গরম পরোটা, এরকম পনির রয়েছে, পনিরের আইটেমটার সাথে পরোটাটা মুখে যাবে, জাস্ট হারিয়ে যাবে। বড়টাটা যে জোয়ানের জোয়ানটা ইউজ করা হয়েছে ওটাও বেশ মুখে কিন্তু টেস্ট বাইরে হিট করবে। দুটো আইটেম খেলাম, দুটো আইটেমই বেশ ভালো খেতে। মেথি পানিরটা এরকম ছানার বল ইউজ করা হয়েছে, মানে এটা যদি ভাঙি এটা কিন্তু পুরোটাই পানির। জাস্ট এক ঘর। সো গাইস আমি খেতে খেতে এখন একটা বিরতি নিয়েছি, তো যেটা হচ্ছে কথা পরোটাতে অলরেডি আমি তিনটে পরোটা খেয়ে নিয়েছি। পরোটাতে এরা এখানে ভেজিস ইউজ করছে, ভেজিসের মধ্যে তোমরা পাবে গাজর বিট এবং তার সাথে একটা জোয়ান ইউজ করছে। জোয়ানটা পরোটার যে টেস্টটা সেটা এনরিচ হচ্ছে। এবং যেটা গ্রেভির আইটেমের মধ্যে ফার্স্ট আইটেম আমি যেটা ট্রাই করলাম চিকেন কিমা চানা, তো ওটাও অসাধারণ ছিল, মানে দুর্ধর্ষ। আর পরোটার সাথে ওটাও দুর্ধর্ষ খেতে লাগলো, পুরো এক ঘর খেতে। এবং তার সাথে পরোটার সাথে আরেকটা যেটা আইটেম আমি খেলাম মেথি পানির, ওটাও অসাধারণ। জাস্ট দুটো আইটেম, দুটো আইটেমই ওপি আইটেম, দুর্ধর্ষ লাগলো খেতে। অবভিয়াসলি এখানে প্রত্যেক দিনই মেনু কার্ডটা চেঞ্জ হয়, তোমরা যেদিনকে আসবে এদের মধ্যে কোনো না কোনো একটা সবকটা একসাথে না পেলে কিছু না কিছু একটা পেয়েই যাবে। সো গাইস এখন আমার কাছে চলে এসছে গুরুজ কিচেনের পোলাও, ভেজ পোলাও, আর তার সাথে রয়েছে এদের এখানকার হট আইটেম, এই যে সার্ভ করেছে দেখেছো। দেখো আমি মাটন কালামুনা খুঁজতে গিয়ে প্রথমেই ফার্স্টে পেলাম এরকম একটা রসুন, ঠিক আছে, রসুনটার সাথে এরকম মাটনের নাল্লি পিস দিয়েছে মাটন কালামুনাতে। এবার ভাবো তোমরা জাস্ট, চলো এরকম ছোট ছোট দু পিস সার্ভ করেছে তার সাথে পোলাও। তো চলো আগে পোলাওটা ট্রাই করি। Thank you.
পোলাওটা এমনি খেতে বেশ ভালো লাগছে, এবং পোলাওটার সাথে মটনের যে মটন কালাগুনার যে গ্রেভিটা, চলো ওটা দিয়ে ট্রাই করা যাক। মটন কানাগুনার গ্রেভিটা দিয়ে কিন্তু পোলাওটা আরো বেশি বেটার লাগছে। পোলাওয়ের যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, ওটা কিন্তু মটন কালাগুনার গ্রেভিটা দিয়ে ওটাকে পুরো ব্যালেন্স করছে। মানে পোলাওটা এমনি খেতে ভালো লাগছে, কিন্তু মটন কালাগুনাটা দিয়ে কিন্তু পোলাওটা খেতে আরো বেশি বেটার লাগছে। পোলাওটাতে কিশমিশ, কাজু বাদাম এগুলো ভালো মতন ভরে ভরে ইউজ করা হয়েছে, তোমরা মুখে পাবে এবং প্লেটে তো অবশ্যই পাবে। চামচ দিয়ে হবে না বস, এবার চলো হাতটা লাগাই। এবার মটনের পিসটা দেখো, জাস্ট আমি হাত দিলাম খুলে গেল, এইভাবে এইভাবে জাস্ট হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাচ্ছে। মানে মটনটা কি লেভেলে সফট হয়েছে। চলো মটনটা দিয়ে একটু পোলাওটা ট্রাই করা যাক। বেশ দুর্দর্শ খেতে, কোনো কথা হবে না। বেশ মটনের পিসটা দেখো, জাস্ট এরকম ছিঁড়বে, ছিঁড়ে যাবে। তোমার মনে হবে না তুমি কোনো স্ট্রিট ফুড আউটলেটে বসে পোলাও আর মটন কালাগুনা খাচ্ছ, মনে হবে বিয়ে বাড়িতে বসেই খাচ্ছ। আমি যদি মটন, এমন একটা জিনিস না, মটন যখনই আমি কোথাও খাই, সেটা ব্লগ করতে গিয়েই হোক বা নর্মালি, আমার সুরজিৎদার কথা বেশ মনে পড়ে যায়। সুরজিৎদা কি বলে আমাদেরকে, আরে হ্যাঁ আমাদের সুরজিৎদা গো, সুরজিৎদা বলে দ্য বিরিয়ানি কিং। এবার বুঝতে পেরেছো, সুরজিৎদা বলে খাসি রে খাসি, মুখে বললেই হাসি। তো এরকম সাইজের মটন ইউজ করেছে, ভাতটা লেগে রয়েছে বলে, পোলাও রাইসটা লেগে রয়েছে। দেখো মটনের পিসটা, দু পিস দিচ্ছে, সাফিসিয়েন্ট পিস দিচ্ছে, মানে মাংসের পিস ছোট দিয়েছে, এই নিয়ে তোমাদের কোনো মন খারাপ থাকবে না। আর মটন কালাগুনাটা এক প্লেট 110 টাকা, বাকিগুলোর প্রাইস আমি পরে বলে দিচ্ছি। দুর্দর্শ খেতে, মাংসটা প্রপারলি কুকড হয়েছে এবং ভালো মতন সেদ্ধ হয়েছে, ভালো মতন সেদ্ধ হয়েছে। সো গাইস, খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আমি এখন চলে এসেছি আমাদের ডেজার্টে। ডেজার্টে সার্ভ করা হয়েছে রসগোল্লা চাট। এইরকম সাইজের রসগোল্লা আছে, এটা ডেজার্ট আইটেম। গুরুদা আমাকে বললো পুদিনা পাতা আছে, এখন চাট মশলা আছে,
বাকি মশলাটা ডিটেলস রিভিল করলো না দাদা, কিন্তু রসগোল্লার মিষ্টি সাথে চাটনি মশলাটা যে একটা ঝাল ঝাল স্পাইসি একটা ব্যাপার দিয়ে 250টাকে ব্যালেন্স করেছে, তার সাথে যে রসগোল্লার যেটা রসটা থাকে গ্রেভিটা ওটাও আছে, বেশ 250 লাগলো খেতে, মানে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ হলো আর কি। 250 খেয়েও খেতেও বেশ ভালো, এই যে রসটা এটাও বেশ 250 লাগলো। তো গাইস যেটা হচ্ছে কথা, গুরুস কিচেনে এত সুন্দর অসাধারণ খাবার খেলাম যে খাবারগুলো রান্না করে খাওয়ালো গুরুদা, চলো গুরুদার সাথে কিছু কথা গুরুদার মুখ থেকেই আমরা জেনে নিই। আচ্ছা দাদা, তোমার দোকানটা কখন থেকে খোলে? আমার দোকানটা খোলে 2 থেকে স্টার্টিং হয়। রবিবার দিন বন্ধ থাকে? শুধু রবিবার বন্ধ থাকে, আর যেটা ছুটির দিন থাকে ছুটির দিনও বন্ধ। আচ্ছা, আমি যেটা জানলাম তোমার এখানে প্রত্যেকদিনই নতুন রকমের মেনু, তো এই ব্যাপারটা কি? নতুন রকমের মেনু বলতে গেলে হ্যাঁ, প্রত্যেকদিনই ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ চলে করা হয়। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে ফ্রেশ অ্যান্ড ফ্লেভার, এই কথাটা সবসময় মাথায় রাখি। তা মানুষ যখন পয়সা দিয়েই খাবে তো সবসময় ফ্রেশ অ্যান্ড ফ্লেভারটাই খাওয়া উচিত, আর সেটা আমাকেও দেওয়া উচিত যেহেতু আমি তার কাছ থেকে পয়সা নিচ্ছি। তো এই চিন্তাধারাটাই মাথায় রেখেছিলাম, সেটা রেখেই আজকে এই। আচ্ছা, আর আমার একটা কোশ্চেন আছে, আমি তোমার দোকানে খাবার খেলাম, খাবারটা কিন্তু স্ট্রিট ফুড বলে কথা না, কিন্তু রেস্টুরেন্টে যে লেভেলে সার্ভ করা হয় খাবারের টেস্ট কিন্তু কোয়ালিটি কোয়ালিটি দুটোই কিন্তু সেম রেখে দেবে, কিন্তু প্রাইসটাকে কিভাবে ম্যানেজ করছো? প্রাইসটা ম্যানেজ করছি যে দেখো, আমার তো মানে অনেকগুলো লোক লাগে না, বা আমি নিজের খাবারটা নিজেই বানিয়ে থাকি, এবং বানিয়ে থাকি বলেই আজকে আমার হেল্পিং হ্যান্ড যেহেতু লাগছে না, সেই তুলনায় মানে আমি টাকাটা একটু কম নিলেও আমার চলে। আর রীতিমতো আরেকটা জিনিস কি, এটা আমার মানে বড় কথা বলছি যে হোটেল রেস্টুরেন্টগুলো যেভাবে মানুষদের কাটে সেভাবে আমি কাটতে আমি মোটেই মানে রাজি নই। তার কারণ হচ্ছে আমি চাই সবসময় মানুষদের একটুখানি কম পয়সায় ভালো খাবারগুলো খাওয়াতে, কেন একটা হোটেল রেস্টুরেন্টে গেলে তার অনেক বিল হয়ে যায়, সেই বিলগুলো যাতে তাদের না হয় আমি চেষ্টা করি তাদের একটু কম পয়সায় খাইয়ে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। গুরুস কিচেনের খাবারকে যদি আমাকে রিভিউ করতে বলা হয়, রিভিউতে যাওয়ার আগে আমি তোমাদের একটু প্রাইসগুলো বলে দিই। যেটা পরোটা সার্ভ করছে, পরোটা কিন্তু 5 টাকা পার পিস, এবার আমি 3টে পরোটা নিয়েছি, সেখানে আমার 3টে পরোটার দাম 15 টাকা লেগেছে। এইবার তার সাথে আজকে আমি খেয়েছি চিকেন কিমা দিয়ে চানা, চিকেন কিমা চানা, তো ওটা 30 টাকা প্লেট, এবং মেথি পানির ওটাও 30 টাকা প্লেট। দুটো আইটেম, দুটোই ওপি আইটেম ছিল, অসাধারণ খেতে, মানে পরোটার সাথে 3টে পরোটার সঙ্গে দুটো আইটেম দিয়ে কী করে খেয়ে ফেললাম, মানে দিলো সার্ভ করলো ব্লক করতে করতেই আমি খেয়ে ফেলেছি। তো মানে আমি মানে কোনো ইন্টারভ্যালও নিইনি যে আমি খেয়ে নিই এটা পরে শ্যুট করবো, এরকমটাও না, মানে গরম গরম পরোটা সার্ভ করেছে এবং তার সাথে ওরকম হটকেক দুটো আইটেম। তো আমি কেন, তোমরা থাকলে তোমরাও প্লেটে বেশিক্ষণ রাখতে পারতে না। এইবার আসি মাটন কালা ভুনা, যেটা মাটন কালা ভুনার সাথে সার্ভ করেছিল পোলাওটা, ওটাও কিন্তু মানে দুটোই দুটো ওপি আইটেম, মানে পোলাওর সাথে মাটন কিমা মাটন কালা ভুনাটা জাস্ট মানে যাচ্ছে যাচ্ছে বলতে অসমভাবে যাচ্ছে পুরো একঘর খেতে। এইবার যেটা ডেজার্টে আমি আমি খেয়েছি রসগোল্লা চাটনি, রসগোল্লাটা চাটনিতে যেটা হয়েছে রসগোল্লাটাই পুদিনা পাতা এবং চাট মশলা দিয়ে, ওটা একটা স্পেশাল রসগোল্লার যে রসটা ওটাকেই স্পেশালভাবে, আর পুদিনা পাতা তার সাথে চাট মশলা, দাদা আমাকে বললো আমি পুরো রেসিপিটা রিভিল করবো না, তো ওটা কিন্তু রসগোল্লার মিষ্টিটা আর চাট মশলার যে একটু স্পাইসি স্পাইসি ব্যাপারটা, এই দুটো দিয়ে কিন্তু ওটা মানে ব্যালেন্স হয়েছে, মানে এক রসগোল্লা যে খুব মিষ্টি এবং সেটা ওই চাট মশলার যে স্পাইসি ব্যাপারটা ওটা দিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এবার ওভারঅল যদি গুরুস কিচেনকে রেটিং করতে হয় আউট অফ 10 রোমান বাইটসের তরফ থেকে, আমি অনিমেশ গুরুস কিচেনকে 9.5 দিচ্ছি 10-এ। হ্যাঁ, গুরুস কিচেনকে রোমান বাইটসের তরফ থেকে আমি 10-এ 9.5 দিলাম। আর তোমরা তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেক দিনই দুটো থেকে দোকান খোলা হয়, হ্যাঁ শুধু সানডে ক্লোজ থাকে, বাকি সব দিনই 2 থেকে খোলা থাকে রাত্রির 8-9 অবধি। কিন্তু ওই যে বললাম গুরুদার আইটেম বিকেল 5-5:30-এর মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়, কিছু থাকে না, ওটা ওই বলতে হয় যে দোকান বন্ধ করি 8-9 সময় ওইটাই বলা হয়, কিন্তু তোমরা আসলে কিন্তু ওই 2 থেকে 2:30-এর মধ্যেই আসার চেষ্টা করবে, মানে 2:30-এর জন্য ওই 2:30 থেকে 2:45 জন্য না হয় 2:30-এই ঢুকতে হবে, তো 2:30-তেই ঢুকতে হবে। তো চলো, স্টে হাই উইথ রোমান বাইটস, দেখা হচ্ছে।
প্রত্যেকটা ভিডিও শেষ করার আগে তোমাদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা থাকে, ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, যেটা তোমরা ভিডিও দেখছো ঠিকই, ভিডিওগুলোকে শেয়ার করছো এবং আরও বেশি বেশি করে শেয়ার করো, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি এই অবধি ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ বস তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে। এবং ভিডিওগুলোকে প্রচুর প্রচুরভাবে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে, সেটা তোমরা তোমাদের সময় মতন দেখতে পারবে। তো চলো, স্টে হাই উইথ রোম্যান বাইটস।